নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড জো জিতা ওহি ডন কিন্তু কন লেখা সৌভিক ঘোষ পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী ভোট গণনা শুরু হওয়ার পর চব্বিশ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে কিন্তু দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন নাকি আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বাইডেন তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্পষ্ট হয়নি উইসকনসেন এবং মিশিগান জিতে আপাতত পাল্লাভারী বাইডেনের দিকেই কিন্তু তা বলে ডোনাল্ড ট্রাম্পের আর সম্ভাবনা নেই এমন পরিস্থিতি তৈরি হয়নি বরং শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাদের এই ধারণার মূলে রয়েছে পেনসিলভানিয়া জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনার হাড্ডাহাড্ডি লড়াই এখনও পর্যন্ত বাইডেনের এগিয়ে যাওয়ার টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে উইসকনসেন এবং মিশিগানের ফল দু হাজার ষোলোয়ে ট্রাম্পের জেতা উইসকনসিন এবং মিশিগানে জয় ছিনিয়ে নিয়েছেন বারাক ওবামার প্রাক্তন ডেপুটি মিশিগানের ষোলো এবং উইসকনসিনের দশ মিলিয়ে এই দুই রাজ্যের মোট ইলেক্টোরাল ভোট ছাব্বিশ এই ছাব্বিশটি ভোট ট্রাম্পের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অর্থ প্রকৃতপক্ষে ট্রাম্পের বাহান্নটি আসন কমে যাওয়া অর্থাৎ রিপাবলিকানরা জিতলে ২৬ আসন ট্রাম্পের মোট আসনের সঙ্গে যোগ হত উল্টো বিয়োগ হতো বাইডেনের আসন থেকে যা করতে দেননি বলেই ওভার্ট ট্রাম্প করার পথে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন বাইডেন ট্রাম্প শিবির অবশ্য হাল ছাড়তে নারাজ ভোট গণনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ডন মিশিগানে নতুন করে গণনার দাবি নিয়ে আদালতে গিয়েছে তাঁর নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা আদালতে তারা জানিয়েছে মিশিগানে ব্যালট সম্পর্কে ঠিক তথ্য দেওয়া হচ্ছে না উইসকনসিন নিয়েও তারা আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে কিন্তু এখনো যে রাজ্যগুলিতে গণনা চলছে সেগুলি সবকটি বড়সড় রাজ্য এবং বেশিরভাগই এগিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি তার মধ্যে উল্লেখযোগ্য পেন্সিলভ্যানিয়া নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়া এই তিন রাজ্যের মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা একান্ন যদিও প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে দুজনেই খুব কাছাকাছি তবে প্রবণতা বজায় থাকলে জয়ের কাছাকাছি চলে আসবেন ট্রাম্প এছাড়া আলাস্কায় ভোট গণনার হার কম হলেও বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প এই রাজ্যে আসন সংখ্যা তিন ফলে কার্যত সুতোয় ঝুলে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী দুই বৃদ্ধের ভাগ্য জনতা জনার্দনের রায় অবশ্য শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের পক্ষেই যাবে বলে আশাবাদী জো বাইডেন উইলমিংটনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে তিনি বলেন আরও একবার প্রমাণ হয়ে গেল যে গণতন্ত্রই এদেশের হৃদস্পন্দন গত দুদশক ধরে ঠিক যেমনটা রয়েছে অতিমারি পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এবছরই সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন তার দাবি রাতভর গণনার পর এটা স্পষ্ট যে দুশো সত্তরের ম্যাজিক ফিগারে পৌঁছতে যে সংখ্যায় ভোটের দরকার তার থেকে বেশি ভোটই পাব আমরা আমরা জিতে গিয়েছি এমনটা ঘোষণা করতে আসিনি আমি তবে একটা কথা বলতে চাই গণনা যখন শেষ হবে আমরাই জয়ী হব বাইডেন অবশ্য এরই মধ্যে এক বিরল নজির গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ পপুলার ভোট পেয়েছেন তিনি এর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার দখলে দু সালে ওবামা পেয়েছিলেন ছ কোটি নব্বই লক্ষের কিছু বেশি ভোট বাইডেন ইতিমধ্যেই মোট সাত কোটি ভোটের গণ্ডি পেরিয়ে গিয়েছেন এখনও বেশ কয়েকটি রাজ্যের ভোট গণনা বাকি স্বাভাবিকভাবেই বাইডেনের মোট ভোটের সংখ্যা আরও অনেকটা বাড়বে ট্রাম্পও এবার আগের তুলনায় অনেক বেশি ভোট পেয়েছেন এবং তিনিও বারাক ওবামার রেকর্ড ভাঙার কাছাকাছি এখনো পর্যন্ত যা খবর তাতে প্রেসিডেন্ট পেয়েছেন ছ কোটি তিয়াত্তর লক্ষের বেশি ভোট ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সমানে চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে বাইডেন এখনো পর্যন্ত জিতেছেন উইসকনসিন মিশিগান নিউ মেক্সিকো নিউ হ্যাম্পশায়ার নিউ ইয়র্ক ম্যাসাচুসেটস নিউ জার্সি ম্যারিল্যান্ড ভারমন্ট কানেটিকাট ডেলাওয়্যার ও কলোরাডোতে হওয়াই ওয়াশিংটন ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়ের মতো রাজ্যেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা প্রতিপক্ষ রিপাবলিকানরা জিতেছেন সাউথ ক্যারোলাইনা অ্যালবামা নর্থ ডাকোটা আরকানসা টেনেসি ওয়েস্ট ভার্জিনিয়া ওকলাহোমা কেন্টাকি ও ইন্ডিয়ানাতে আইওয়ার তিনটি ইলেকটোরাল ভোটও গিয়েছে ট্রাম্পের পক্ষে